सुस्थ हलन 2,28,000 सक्रिय रोगी संख्या 20,26,000 एक दिन आरो कमे संक्रमण आक्रांत 1,52,734 24 ঘন্টায় মৃত্যু 3,128 জনের সেক্ষেত্রে আমরা বলতে পারি অনেকটাই কমেছে মৃতের সংখ্যাও এর আগে আমরা দেখেছিলাম প্রায় 4,500 ছুঁই ছুঁই থাকতো দৈনিক মৃত্যুর হার সেখান থেকে নেমে 3,500 নেমেছিল এবং আজকে দৈনিক মৃত্যুর হারে আরো কম লক্ষ্য করা যাচ্ছে আক্রান্ত 1,52,734 24 ঘন্টায় কমেছে মৃতের সংখ্যাও সুস্থ হয়েছেন 2,28,000 মানুষ সক্রিয় রোগীর সংখ্যা 20,26,000 1,52,734 জন আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর কাজল কৃষ্ণ বণিক রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর বণিক আপনাকে স্বাগত জি 24 ঘন্টায় এবার কিন্তু বেশ কিছুটা আশার আলো আমি বলবো কারণ একজন সাধারণ মানুষ হিসেবে যে করোনা গ্রাফ আমরা দেখছি এই মুহূর্তে দাঁড়িয়ে তা যথেষ্টই আশাপ্রদ মৃত্যুর হার কমেছে সক্রিয় রোগীর সংখ্যা কমছে কি বলবেন আপনি দেখুন সারা দেশে নিরিখে আমাদের কেসের সংখ্যা কমছে এটা নিশ্চয়ই আশার আলো দেখাচ্ছে তার থেকে বড় কথা হচ্ছে সুস্থতার হার কিন্তু নতুন করে আক্রান্ত মানুষের তুলনায় অল্প অল্প করে বাড়ছে সেটা আরো ভালো আশার লক্ষণ তার চাইতে বড় কথা হচ্ছে যেটা এই মুহূর্তে আমাদের সকলের কাজ যে মানুষের মৃত্যুর সংখ্যা কমানো সেটাও কিন্তু অল্প অল্প করে কমছে এখন প্রয়োজন হয়েছে এরিয়া স্পেসিফিক কিছু নীতি নির্ধারণ করা অর্থাৎ আমি আশা করব সরকার এবং যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তারা নিশ্চয়ই সে কাজটা করবেন কোন জায়গায় কতখানি কেসলোড আছে কাদের মধ্যে কেসলোড হচ্ছে কাদের মধ্যে মৃত্যুর ঘটনা বেশি হচ্ছে সেটা কিন্তু সুনির্দিষ্ট ভাবে স্থির করে ফেলার সময় এখন হয়েছে যে জায়গাগুলোতে সংক্রমণের মাত্রা আর বেশি যে জায়গাগুলোতে মৃত্যুর ঘটনা বেশি ঘটছে সেইগুলোকে নির্দিষ্ট করে এখন কিছু পরিকল্পনা করা উচিত এখন সাধারণভাবে সব জায়গার জন্য একই রকমের ব্যবস্থা গ্রহণের সময় নয় এখন সময় যেখানে যেটুকু বাড়তি রসদ যোগাতে হবে সেই রসদটুকু যোগানো সুনিশ্চিত করতে হবে আর পাশাপাশি আরেকটা জিনিসের প্রতি গুরুত্ব আরোপ অবশ্যই অবশ্যই করতে হবে সেটা হচ্ছে ভ্যাকসিনেশন আমরা কিন্তু এখনো ফুরিয়ে ফুরিয়ে ভ্যাকসিনেশনের পথে চলেছি এখন প্রয়োজন অত্যন্ত গুরুত্ব সহকারে সব মানুষ যারা যোগ্য ভ্যাকসিন পাওয়ার তাদের ভ্যাকসিনেশন সুনিশ্চিত করা আমি আশা করব সরকার নিশ্চয়ই সেই পদক্ষেপ গ্রহণ করবেন যে দুটি কোম্পানি ভ্যাকসিন প্রডিউস করে আমাদের সরবরাহ করছে তারপরেও কিন্তু অন্য কোম্পানিগুলো ভ্যাকসিন আসবে আসবে আমরা শুনছি উদাহরণস্বরূপ স্পুটনিক ভি সে তো আস্তে আস্তে করছে বহুদিন শোনা যাচ্ছে এখনো বাজারজাত হলো না অর্থাৎ সব মিলিয়ে ভ্যাকসিনেশন এবং এরিয়া স্পেসিফিক সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করে এখন যে প্রাথমিক সাফল্য আছে সেই সাফল্যগুলোকে সুসংহত করার সময় সুতরাং পরিকল্পনার সাথে বা রূপায়ণ করার সাথে যারা যুক্ত রয়েছেন তারা সেই ম্যাপিং করে নির্দিষ্টভাবে সেই কার্যক্রম গ্রহণ করবেন সেই বিষয়ে আমরা আশাবাদী এবং সেই ব্যবস্থা গ্রহণ করতে পারলে এই যে প্রাথমিক সাফল্যের আশা আমরা দেখছি সেটা নিশ্চিতভাবে আগামী দিনে বজায় থাকবে এবং আরো বেশি সংখ্যক মানুষকে আমরা সুস্থ করে তুলতে পারব করোনার বিরুদ্ধে লড়াই আমরা সফল কাম হব সেই ব্যাপারে আমি আশাবাদী অনেক ধন্যবাদ ডক্টর বণিক আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি ডক্টর বণিক ছিলেন আমাদের সঙ্গে আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি আরেক বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর গোস্বামী স্বাগত জি 24 ঘন্টায় সক্রিয় রোগীর সংখ্যা কমছে দৈনিক আক্রান্তের সংখ্যা কমছে মৃতের সংখ্যার মধ্যে আমরা পরিবর্তন দেখেছি সেই গ্রাফও নিম্নমুখী কোন কোন ফ্যাক্টর পজিটিভলি কাজ করছে বলে আপনি বলবেন না দেখুন এমনিতেই তো দ্বিতীয় তরঙ্গের শীর্ষে ছিলাম কিছুদিন আগেও তো সেটা ট্যাটু ফেজে অর্থাৎ গ্রাফ
একটা ঊর্ধ্বে উঠে একটা স্থির জায়গায় চলে গেছিল, একটা বদ্ধ জায়গায় বেশ কিছুদিন ধরে ছিল। তখনই আমাদের যা প্রেডিকশন ছিল যে এবার গ্রাফ নিম্নমুখী হতে শুরু করবে এই মে মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহ থেকে, হয়েছেও তাই। এখন ভারতবর্ষ অনেক বড় দেশ, তার এক এক রাজ্যে পিক উঠেছে এক এক সময়, তাই নাপতেও এক এক সময় নাপবে, মানে এটা সুষমভাবে তো নাপবে না। সেই জন্য কোনো দেখবেন যে সারা ভারতবর্ষে যখন গ্রাফ নাপতে থাকছে, কোনো কোনো রাজ্যে গ্রাফ হয়তো তখনও ঊর্ধ্বমুখী থাকবে, যেহেতু এত বড় রাজ্য, এত বড় দেশ। কিন্তু আমরা যে যে ফ্যাক্টরগুলো কাজ করেছে জানেনি, যে প্রথম কথা হচ্ছে যে একটা ন্যাচারাল গ্রাফ থাকে যে উঠতেই থাকবে উঠতেই থাকবে, এরকম তো হয় না। গ্রাফ গ্রাফ নিজে থেকেই নাপতে থাকে, এটা একটা ন্যাচারাল মেকানিজম আছে। তার বাইরে যেসব ইন্টারভেনশন গুলো হয়েছিল, বিভিন্ন দেশ নানান রেস্ট্রিকশন জারি করেছিল, লকডাউন কোথাও লকডাউন না বলে নানান বিধিনিষেধ যেভাবেই হোক না কেন, এই যে রেস্ট্রিকশন তারও একটা ভূমিকা ছিল। এবং এই মানুষের সচেতনতা, যা আতঙ্কগ্রস্ত মানুষ আতঙ্কগ্রস্ত হয়েও কিছুটা সচেতন হয়েছিলেন, সব মিলিয়েই যে আমরা দেখতে পাচ্ছি আগামী 4 থেকে 5 সপ্তাহের মধ্যে দ্বিতীয় তরঙ্গ মোটামুটি একটা জায়গায় নিয়ন্ত্রণের জায়গায় চলে আসবে। কিন্তু মনে রাখতে হবে এই দ্বিতীয়, আমরা প্রথম তরঙ্গের শিক্ষা নিইনি বলে দ্বিতীয় তরঙ্গে এতটা ভুগলাম, দ্বিতীয় তরঙ্গের শিক্ষাটা কিন্তু আমাদের নিয়ে দ্বিতীয় তরঙ্গ অব্দি অপেক্ষা না করে তার আগে থেকে এই গাফ নেমে যাওয়ার পরেও আমাদের কোনো গা ছাড়া মনোভাব দেখা দিলে হবে না, না সরকার প্রশাসনের দিক দিয়ে না সাধারণ মানুষের দিক দিয়ে, উভয়কেই সতর্ক থাকতে হবে যাতে তৃতীয় তরঙ্গ আর এতটা ডিভাস্টেটিং না হতে পারে। সেই জন্য আমাদের এই দ্বিতীয় তরঙ্গের শিক্ষাকে সিংহত করে, সম্বল করে এবং দ্রুত, যেটা ডক্টর বণিকও বলছিলেন, দ্রুত গণটিকাকরণ শেষ করে আমাদের হচ্ছে তৃতীয় তরঙ্গের মোকাবিলা যাতে আমরা আরো ভালোভাবে করতে পারি, দ্বিতীয় তরঙ্গের মতো এতটা বিধ্বংসী না হয়, সেইটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে।